শওকত মোল্লা মহাশয় তিনি এমন কি তার কাছে আলাদিন আশ্চর্য প্রদীপ আছে, তাই আমাদের কিন্তু গর্জে উঠতে হবে, শওকত মোল্লার সঙ্গে থাকতে হবে, পঞ্চায়েত নির্বাচনকে কিন্তু আমাদের পার করতে হবে। ধীরে ধীরে যতই ষড়যন্ত্র করুক, তারা যতই কুচ্ছা অপবাদ প্রদাক, কিন্তু আমাদের প্রত্যেকেই শওকত মোল্লার হাতকে শক্ত করতে হবে। সেবা ঠিক মতো দিতে পারিনি, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন, আমি চাই না যে একটা মানুষ। মাসিম কর্মাধ্যক্ষ মাননীয় জগন্নাথ সর্দার মহাশয় সেই সঙ্গে উপস্থিত আছেন, আমাদের মঞ্চের নেতৃত্ব এবং আমাদের বঙ্গজননীর নেতৃত্ব, বোর্ড সভাপতি এবং শাখা সংগঠনের সভাপতি, এবং আপনারা যারা সামনে আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছেন, আপনারা আসনে অলঙ্কৃত আছেন, সবাইকে আমার ধন্যবাদ অভিনন্দন এবং অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে কয়েকটি কথা বলার। আমরা এমএলএ সাহেবের নির্দেশ অক্ষরে অক্ষরে আমরা পালন করে থাকি, কারণ হচ্ছে তিনি আমাদের যখন যে আদেশ করেন আমরা সেই আদেশ কিন্তু মেনে চলি, তার কারণ তিনি এমন একটা মহান ব্যক্তি, তিনি যেভাবে অল্প কয়েকদিনের মধ্যে এই কালিংপূর্ব বিধানসভার সমস্ত মানুষের মণিকোঠায় জায়গা করে এবং সমস্ত বিধানসভাকে একটা উন্নয়নে মুড়ে দেওয়া মানুষ, সেই জন্য আমরা গর্বিত আনন্দিত যে আমরা বিভিন্ন এই রাজ্যের বিভিন্ন যে সমস্ত বিধায়ক আছেন, বিভিন্ন ব্লক আছে, আমরা যখন যেখানে যাই আমাদের জীবন ধন্য হয়ে যায় যে সেই মানুষটির কথা শুনলে, যে শওকত মোল্লা মহাশয় তিনি এমন কি তার কাছে আলাদিন আশ্চর্য প্রদীপ আছে, যে এখানে 294টা যে এমএলএ আছে তার মধ্যে এনার মতন এমএলএ আমরা এখনো খুঁজে পাই না, বা সেইভাবে তার কাজের নিরিখে তাকে বিচার করা সম্ভব হয় না, তাই আমরা সেই এলাকার মানুষ হিসেবে আমরা গর্বিত আনন্দিত, তাই আমরা তার সঙ্গে থাকতে চাই এবং আপনাদেরকে সেই বার্তা দিতে চাই। আপনারা আমাদের থেকে অনেক ভালো জানেন, তিনি প্রত্যেকটা মানুষের কথা শোনেন, প্রত্যেকটা মানুষের ব্যথা যন্ত্রণা দুঃখের কথা শোনেন, প্রতিটা দিন সকাল হলে তিনি জীবনতলায় যেভাবে তিনি সময়টা দিয়ে গরিব মানুষের কথা শোনেন, প্রত্যেকটা মানুষের কথা শুনে সমাধান করার চেষ্টা করেন, এখানে বিধায়ক আর কোথায় কখনো পাবো আমরা, জন্মের পরে অনেক বিধায়ক অনেক নেতা অনেক মন্ত্রী আমরা দেখেছি, কিন্তু আমাদের ঘরের ছেলে যে একটা প্রমাণ করে দিয়েছে যে একটা অ্যাসেম্বলিতে জায়গা পেলে এবং সেখানে সেই এলাকার মানচিত্র এবং শুধু সেই এলাকায় নয় আজকে তাকে বিশ্বাস করে তাকে যোগ্যতম নেতা হিসেবে বেছে নিয়েছে, তাই আজকে বিভিন্ন ব্লকের দায়িত্ব তার কাঁধে তুলে দিচ্ছেন, তাই আমাদের গর্ব হওয়া উচিত। সেই জন্য সামনে যে পঞ্চায়েত নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে আপনারা সকলেই কিন্তু প্রমাণ দিয়েছেন, আবারও আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা শওকত মোল্লার সঙ্গে আছি এবং মামাটি সরকার তৃণমূল সরকারের সঙ্গে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। গত বিধানসভায় যে ইলেকশন হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন কি কঠিন পরিস্থিতি, কিভাবে আমাদের বিধায়ককে চক্রান্ত, কিভাবে ষড়যন্ত্র করে তাকে পরাস্ত করা যায় তার জন্য বিভিন্নভাবে চক্রান্ত হয়েছে, তথা ভারতবর্ষের মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে ফেলার জন্য একেবারে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই দেশের প্রায় তাবড় তাবড় নেতা মন্ত্রীরা তারা আমাদের এই পশ্চিমবাংলায় তাবু খাটিয়েছিল, কিন্তু তাতেও তারা কিন্তু কেউ পেরে ওঠেনি, তাই আজকের হিংসাত্মক রাজনীতি বেছে নিয়েছে বিজেপি সরকার, যখন গণতান্ত্রিকভাবে যে ভোটের নিরিখে পরাস্ত করতে না পেরে আজকের কিন্তু তারা হিংসামূলক কাজকর্ম করছে, তার নজির আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটা দেশের সরকার এইভাবে বৈমাত্রিক যে আচরণ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শত্রুতা হতে পারে রাজনৈতিকভাবে, কিন্তু দেশের জনগণ কি শত্রুতা হয়ে গেল, যারা 100 দিনের কাজ করে আজকে প্রায় 6 মাস 9 মাস 1 বছর 2 বছর হয়ে গেল সেই টাকা এখনো পর্যন্ত তারা বুঝে পায়নি। গরিব মানুষ আবাস যোজনায় ঘর বাঁধবে এই সমস্ত যে ঝড় বিভিন্ন রকম যে খবর হয় মানুষের বুক কেঁপে ওঠে, তাদের সেই মাথা গোঁজার আস্তানাটুকুর সেই টাকা পর্যন্ত তারা আটকে রেখে দিয়েছে, এইভাবে প্রতিটা পদে পদে বার্ধক্য ভাতা থেকে শুরু করে আরো বিভিন্নভাবে তারা চক্রান্ত করে আটকে দেওয়ার চিন্তা ভাবনা করছে, তাই আমাদের কিন্তু গর্জে উঠতে হবে, শওকত মোল্লার সঙ্গে থাকতে হবে, পঞ্চায়েত নির্বাচনকে কিন্তু আমাদের
পার করতে হবে। বিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, তারা যতই কুৎসা অপবাদ রটাক, কিন্তু আমাদের প্রত্যেকেই সরকার মালার হাত সার্থ করতে হবে। সেই নিরিখে প্রত্যেকটা বুথের কিন্তু তাদের রেজাল্ট কিন্তু তাদের প্রমাণ দিতে হবে। গত বিধানসভায় আমরা দেখেছি, তাই আমরা গর্ব করে বলতে চাই, আমি একজন আদিবাসী ঘরের সন্তান। আমাদের এই দেউলুদি অঞ্চলে 5টা আইডিপি মৌজা আছে, আদিবাসী উদ্দেশিত এলাকা আছে। যদি আপনারা ভোটের নিরিখে সেই রেজাল্টগুলো দেখেন, সাকাত মোল্লার সঙ্গে কিন্তু তারা জান প্রাণ দিয়েছিল, এবং সেই রেজাল্টে আপনারা প্রমাণ পেয়ে যাবেন তারা কিন্তু বেইমানি মির্জাপুর করেনি। এখানে যারা আছেন তারা কিন্তু সকলেই সেই বার্তাটা তারা নিয়েছেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু সাকাত মোল্লাকে ছোট করে দেওয়ার জন্য, খাটো করে দেওয়ার জন্য, তারার সম্মানটা ছোট করে দেওয়ার জন্য তারা কিন্তু ভিতর থেকে বেইমানি মির্জাপুরি করেছে। তাও কিন্তু সবাইকে তিনি ক্ষমা করে দিয়ে এলাকার উন্নয়নকেই তিনি বেছে নিয়েছেন, ওসব কিছু কি মাথায় রাখেন না। তাই আমাদের কিন্তু প্রমাণ দিতে হবে এই পঞ্চায়েত ভোটে, প্রত্যেকটা ভোটে, যে তখন তো বিধানসভার ভোট ছিল, এখন কিন্তু প্রত্যেকটা ভূতে ভূতে ভোট দিয়ে আমরা কিন্তু প্রমাণ করব যে সাকাত মোল্লার সঙ্গে আছি আমরা। যাই হোক, সেই বিষয়গুলো আমাদের নেতৃত্বে উপস্থিত আছেন। আমাদের রাজনৈতিক লড়াই আন্দোলন আমরা যেমন নেতৃত্ব পর্যায়ে করব, এলাকার জনগণ সেইভাবে একত্রিতভাবে কিন্তু শত্রুদের পরাস্ত করতে হবে। আমাদের বিষয় বিস্তৃতগুলো কিন্তু আমাদের অবজারভার আছেন, আমাদের রেশিয়ান নেতারা আছেন, বলবেন। দুটি কথা বলে আমি শেষ করব। পঞ্চায়েতে প্রধান হিসেবে আমাকে আপনারা চিনেন, কিন্তু আমি কিন্তু প্রধান নই। আপনাদের সৌজন্যে, আপনাদের দায়িত্ব, আপনাদের যাতে হয়রানি না হয়, আপনারা যাতে সমস্যায় না পড়েন, পঞ্চায়েত ভোটের পরে যেভাবে প্রধান থেকে গঠন করা শুরু করে এখানে একটা সমস্যা তৈরি হয়, সেইভাবে কিন্তু আস্তে আস্তে আপনাদের দয়া আশীর্বাদই হোক, আর যেভাবে হোক পার্টির সিদ্ধান্ত হোক, প্রায় 3-4-5 বছর পরে একটা পরিচালনার দায়িত্বে, মানে সীমিত সময়ের উপরে আমাকে এই জায়গায় দেওয়া হয়েছে। জানি না আপনাদের জন্য কতটুকু ভালো কাজ করতে পেরেছি, কতটুকু পরিষেবা দিতে পেরেছি। একেবারে দোরগোড়ায় শেষ পর্যায়ে এসে কিন্তু আমাদের সেই শৈশবগুলো চলছে, যাতে মানুষ হয়রানি না হয়। তবুও বলবো যে হয়তো আমি পুরো হয়তো আপনাদের পরিষেবা ঠিক মতো দিতে পারিনি, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি চাই না যে একটা মানুষ ফিরে যাক, একটা মানুষ সোয়ের জন্য কোথাও আমাকে খুঁজে বেড়াক বা একটা সার্টিফিকেটের জন্য খুঁজে বেড়াক, এইটা কিন্তু হতে দেই না। তবুও ব্যতিক্রম হয়ে যায় কখনো কখনো, আমাদের আত্মীয় স্বজন মৃত্যু ঘটে গেলে সেখানে হয়তো থাকতে পারি না, তখনই কিন্তু খারাপ লাগে যে আমাদের মায়েরা বোনেরা বা আমাদের ভোটারগণ তারা কিন্তু বিপদে পড়ছেন। যাক, এইছাড়া আমার জানে ত্রুটি করার আমার মানসিকতা নেই, যতদিন যতটুকু সময় আছে আপনাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাব। কারণ আমরা দেখেছি বিগত দিনে এই পঞ্চায়েতে নানান রকম, বিভিন্ন পঞ্চায়েতে নানান রকম সমস্যা প্রধানদের ঘটে থাকে, তা আপনাদের জন্য আমি দিবারাত্র পরিষেবা দেওয়ার জন্য আছি, অসুবিধা নেই। আপনাদের যখন যা প্রয়োজন হবে আপনাকে ফোনে বলবেন বা বাড়িতে যাবেন, পঞ্চায়েতে যাবেন, যেখানে পারবেন আপনাদের সমস্যাগুলো মিটে যাবে। কয়েকটি কথা বলেই শেষ করব। বিশেষ করে যারা আবাস প্লাসে নাম আছে, আমাদের কাছে ইতিমধ্যেই ব্লক এবং জেলা থেকে মেল আছে পঞ্চায়েতে, যাদের নাম আছে তাদের একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টটা কিন্তু আমাদের পঞ্চায়েত হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিয়েছি। দেখবেন তাতে কিছু নাম আছে, প্রত্যেকটা বুথে 4-5 জন কি 6 জন, কোনো বুথে 10 জন হতে পারে, তাদের কিন্তু ব্যাংকিংয়ের সমস্যা রয়েছে। টাকা যদি প্রসেসিং হয় ছাড়ার, ওই অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকবে না, মানে তাতে কোনো রকম সমস্যা আছে। সেই জন্য সেই নামগুলো প্রত্যেকটা বুথ সভাপতি জানে, মেম্বাররা জানে, আমাদের নেতৃত্বরা জানে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ইমিডিয়েটলি ব্যাংকে গিয়ে আধারের সঙ্গে ব্যাংকের যে লিঙ্ক সেটা করাবেন, ওখানে আমাদের বাবুদা আছে, বাবলুদা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে, এবং আপনি যে করেছেন তার একটা কপি পঞ্চায়েতে জমা দেবেন। নতুবা টাকা যদি না ঢোকে পঞ্চায়েত দায়বদ্ধ থাকবে না, এটা আমরা আগাম কিন্তু বার্তাটা দিয়েছি। সেই জন্য আপনারা এইটাকে একটুখানি ফলো রাখবেন। আর আপনারা যেমন পার্টিকে সমৃদ্ধ করেছেন, পঞ্চায়েতকে সমৃদ্ধ করতে হবে। পঞ্চায়েত শক্তিশালী থাকলে প্রত্যেকটা নাগরিক কিন্তু উপকৃত হবে। তাই আগামী 19 তারিখ থেকে আমাদের সংসদ সেবা শুরু হবে, প্রত্যেকটা বুথে বুথে সংসদ সেবা শুরু হবে। সেইভাবে ডেট তারিখ নির্ণয় করে আমরা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সেই সংসদ সেবাতে, মানে আপনারা পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকবেন।
যত আপনারা উপস্থিত থাকতে পারবেন ভোটারের 10% তাহলে সেই ছবিগুলো আপলোড হবে সরকারের দপ্তরে, তাহলে জানবেন সেখানকার মানুষ উন্নয়ন চাইছে, সেই উন্নয়নের সভাতে মানুষ উপস্থিত হচ্ছে, তাহলে সেই দায়িত্বগুলো আপনারা নেবেন। যাক, এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল।